বনগায় ঘুমের ওষুধ খাইয়ে নাতনিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দাদু। বিষয়টি চাপা দিতে নাবালিকাকে বিয়ে দেওয়ার তোড়জোড়, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবারও ধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানা এলাকা। আরজিকর কাণ্ডের কথা এখনও কেউ ভুলে উঠতে পারেনি, তা সত্ত্বেও পরপর সামনে এসেছে ধর্ষণ কাণ্ডের নানা খবর। তবে এবার ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার নিজের দাদুর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, মা মারা যাওয়ার পর থেকে বছর ৫৫ শঙ্কর বিশ্বাসের বাড়িতেই থাকত তার দুই নাবালিকা নাতনি। অভিযোগ, বছর ১৪র নাবালিকা নাতনির ওপর শারীরিক নির্যাতন করত অভিযুক্ত শঙ্কর বিশ্বাস। এমনকি বিভিন্ন সময়ে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নাতনির সাথে শারীরিক সম্পর্ক করত অভিযুক্ত। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখার জন্য নাবালিকাকে প্রাণে মারার হুমকি দিত বলেও জানা যায়। রবিবার প্রতিবেশী এক মহিলাকে নাবালিকা পুরো ঘটনা জানায়। তারপর দুপুরে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রতিবেশী বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্ত শঙ্কর বিশ্বাসকে আটক করে। পাশাপাশি নাবালিকাকে চিকিৎসার জন্য বনগা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে দাবি, নিজের দোষ ঢাকতে তড়িঘড়ি নাবালিকা নাতনির বিয়ে দিতে চাইছিল অভিযুক্ত। সেই প্রতিবেশী মহিলা জানান, কালী পুজোর ঠিক আগে দুই নাবালিকা তাকে জানান যে তার দাদু ঠিক কিভাবে তাদের ওপর অত্যাচার চালায়। শুধু তাই নয়, মারধরও করে অভিযুক্ত, এমনটাই দাবি। তাদের জোর করে বিয়ে দেওয়ারও পরিকল্পনা ছিল অভিযুক্তের, আর তাই বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াতো নাবালিকারা। এখানে থেকে আমাদের একজন ডেকে মানে বললো যে ওরা নাকি ভাইতে পালিয়ে গেছিল, ওদের বিয়ে দেবে। এবার ওরা বিয়ে করতে চাচ্ছে না, ওরা বলছে আমরা বিয়ে করবো না, আমরা ছোট, আমরা বিয়ে করবো না, আমরা পড়াশোনা করব। এখন কি দিয়ে কি হচ্ছে, ওরা বেশিরভাগ রাত ৮টা ৯টা বাজলেই বাইরে বেরোয়। আমি তোরা বাইরে বেরোস কেন, তোরা বড় মেয়ে, কয় আমরা বাড়ি থাকতে পারি না। শুনছি যে ওদের নাকি বিয়ে দেবে, কোথায় নিয়ে যে, এবার ওরা বিয়ে করতে চাচ্ছে না, ওদের অত্যাচার করছে, এই শুনছি। নাবালিকারা গ্রামবাসীদের এই অত্যাচারের কথা জানালে তারাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে বনগা থানার পক্ষ থেকে এদিন হাজির করা হয় বনগা মহকুমা আদালতে। নাইনে পড়ছে একজন আর ছোট জনা সেভেনে পড়ছে, সেই জন্যই আমরা সবাই মিলে গেছিলাম, পুলিশের দ্বারস্থ হয়েছি যে এর কিছু একটা বিধি ব্যবস্থা করা। চার পাঁচ দিনই এরা কান্নাকাটি করছে বলছে, আমরা আগে শুনেছিলাম না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন ০৩২১৫২৫৭৬০৩।